বেশ কিছুদিন আগেই নতুন আপকামিং ধারাবাহিক গোধূলি আলাপের প্রথম প্রোমো সামনে এসেছিল। যদিও তার অনেক আগেই ধারাবাহিকের সম্পর্কে কিছু কথা আমরা জানতে পেরেছিলাম। যাই হোক, স্টার জলসাতে আসছে নতুন ধারাবাহিক গোধূলি আলাপ। প্রথম থেকেই এর জন্য দর্শক খুব এক্সাইটেড, কেননা বাকি ধারাবাহিকের থেকে এই ধারাবাহিকের গল্প বেশ অন্যরকম হবে। যাই হোক, ধারাবাহিকটি কবে থেকে কোন সময়ে আসবে সেটা জানতে অনেকেই আগ্রহী ছিলেন। অবশেষে চ্যানেল অফিসিয়ালি জানিয়ে দিল আগামী 21 মার্চ সন্ধে 5:30টায় আসবে নতুন আপকামিং ধারাবাহিক গোধূলি আলাপ। হ্যাঁ, আমরা যেমনটা অনুমান করেইছিলাম তেমনটাই হলো। একদম সঠিক স্লটেই এই ধারাবাহিকে দেয়া হলো। তবে এর ফলে কার ক্ষতি হলো? এর ফলে ক্ষতি হলো বরণ ধারাবাহিকের। যেমনটা ইতিমধ্যে সবাই জানি, বরণ শেষ হচ্ছে। এইবার জানা গেল বরণ শেষ করে আগামী 21 মার্চ থেকে তার জায়গায় অর্থাৎ সন্ধে 5:30টায় দেখা যাবে নতুন ধারাবাহিক গোধূলি আলাপ। তো বন্ধুরা, নতুন এই ধারাবাহিকের জন্য কে কে এক্সাইটেড কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।